Assalamualaikum everyone. আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি and welcome to my another new vlog. So এই vlogটা হচ্ছে আমার হঠাৎ করে আমি একটা প্ল্যান করেছি শ্রীমঙ্গল যাওয়ার আর যে কথা সেই কাজ আমার সব লেডিজরা মিলে মানে আমার ফ্যামিলি লেডিজরা মিলে আমরা একটা প্ল্যান করে ফেলেছি এবং হঠাৎ প্ল্যানেই আমরা চলে এসেছি শ্রীমঙ্গল আর এই তো আমরা কমলাপুরে এসেছি কমলাপুরের এক নম্বর গেটে আই মিন এক নম্বর যে রেল লাইনটা সেখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো আমাদের বাসার সবাই মোটামুটি চলে গিয়েছে অ্যান্ড আমি জাস্ট এখন ঢুকছি প্ল্যাটফর্ম ওয়ানে ওই যে দেখা যাচ্ছে আমাদের ট্রেনটা ওখানে দাঁড়িয়ে আছে তো এখন বাজে হচ্ছে সকাল 6:20 6:30 মধ্যে এখান থেকে ট্রেনটা ছেড়ে দিবে আর আমরা যেহেতু কমলাপুরে এই তোমার আম্মু যাচ্ছে আমার মেয়ে আর ওই যে আমাদের তিন বোন মৌ নিধি আর হচ্ছে মিম আমরা সবাই মোটামুটি ছোটো ছোটো ব্যাগ নিয়েছি বিকজ আমরা যেহেতু দুই দিনের জন্য যাচ্ছি একটা ছোটোখাটো একটা ট্যুর তো সেই জন্য আর কি আমরা অল্প ব্যাগেজে নিয়েছি আর আমাদের সাথে দুই বাচ্চা যাচ্ছে একটা হচ্ছে আমার মেয়ে আরিবা আর একটা হচ্ছে আমার বোনের ছেলে নাম হচ্ছে নওয়াজ তো ধরতে গেলে আমাদের এই টিমে ওই একজন পুরুষ মানুষ যদিও ছোট তারপর আমরা হচ্ছে সব মেয়েরাই যাচ্ছি আর আজকে থেকে 7 দিন আগে আমি প্ল্যানটা করেছিলাম আমি ওই যে বলা সেই কাজ খুব দ্রুত ট্রেনের টিকিট এভরিথিং কেটে আমরা আসলে 7 দিনের মধ্যে রওনা দিয়েছি আর আগের দিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে পরের দিন ওয়েদারটা খুব ভালো ছিল আর এই তো আমরা ট্রেনে বসে পড়েছি ট্রেনে একটু ভিড় থাকে আসলে ভিডিও অতভাবে ভালোভাবে করা যায়নি তো আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার দিকে ব্রাহ্মণবাড়িয়ার থেকে আমাদের আসলে আমি একটু করে ভিডিও করছিলাম আর আমরা সিট পেয়েছিলাম একদম জানালার পাশে এবং খুব ভালো একটা সিট এবারে আমরা এই পাশ ওই পাশ দুই পাশ সিটি পেয়েছিলাম আর হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমরা যখন বসেছি এখানে তো ব্রাহ্মণবাড়িয়ার পরে এখানে আর কোনো ভিড় ছিল না যার কারণে অনেক সিট খালি পড়ে গিয়েছিল এবং আমরা বাচ্চা কাচ্চা সহকারে খুব আয়েস করে আরাম করে আমরা আসলে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলাম এই তো আমরা শ্রীমঙ্গল চলে এসেছি তো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা স্টেশনে ঢুকবে আর যেহেতু আমার ফ্যামিলিতে কোনো ছেলে মানুষ আমাদের সাথে আসি নাই এখানে ট্যুরে তো যেহেতু আমি হচ্ছে মোটামুটি সব কাজ করি যার কারণে এখন আমি সব ব্যাগ ব্যাগেজগুলো নামাচ্ছি আর বলেছিলাম অল্প ব্যাগেজ আসলে অল্পই কিন্তু মেয়েদের ক্ষেত্রে অল্প ব্যাগেজ মানে তো বোঝাই যায় তো যাই হোক এই যে আমার বোন আমরা নেমে যাব এই জন্য আমরা ব্যাগটা নামাচ্ছিলাম তো একজন আমাদেরকে একটু হেল্প করলো ব্যাগটা নামানোর ক্ষেত্রে তো এই তো অনেক মানুষ দেখা যাচ্ছে আর সবাই ওয়েট করছে কখন ট্রেনটা একদম থেমে যাবে কারণ ট্রেনটা অলরেডি স্লো হয়ে গেছে আর টানা 6-6.5 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি স্টেশন থেকে নেমে গেলাম আর ট্রেন থেকে নেমে স্টেশনে আসলাম তো আমরা নেমে একটা জিপ ভাড়া করেছি আর শ্রীমঙ্গলে আপনারা যখন কোথাও যাবেন ট্যুরে তখন আপনারা ইজিলি এরকম টাইপের শ্রীমঙ্গলে ঘোরার জন্য এই টাইপের জিপগুলো পাবেন আসলে এখানে সিন্ডিকেট অনেক বেশি হয় তো আপনাকে অনেক মানে ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে যেমন আমরা এই ভায়াটাকে পেয়েছি সে আমাকে আমাদেরকে ফার্স্টে 3,000 টাকা বলেছিল সারাদিন ঘুরাবে হোটেলে নিয়ে যাবে এখন দেন হচ্ছে সারাদিন ঘুরাবে এবং এরপরে হচ্ছে আপনাকে 3,000 টাকা দিতে হবে তো আমরা রাজি হইনি বিকজ আমি এর আগে থেকে জানতাম এখানে যে এই ধরনের সিন্ডিকেট চলে তো ভাইয়াটা ভালো ছিল যার কারণে সে আমাদেরকে অনেক বাক বিতণ্ড করার পরে একেবারে 1700 টাকায় আমরা ওনাকে পেয়ে গেছি তো আমি ওনার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যারা শ্রীমঙ্গল যেতে চান বা এইভাবে ঘুরতে চান আমরা অবশ্যই আপনারা ওনার নাম্বারে কল করে আপনারা বুকিং দিতে পারবেন ওনাকে তো আমরা সকালে নাস্তা যেহেতু করিনি আমরা পানসি রেস্টুরেন্টে চলে এসেছি আর পানসি রেস্টুরেন্টের অ্যাজ ইউজুয়াল খাবার অনেক ভালো হয় এবং দাম কম মানে ভালো টাইপের যেটা আর এখানে শ্রীমঙ্গল যারা আসে তারা পানসি রেস্টুরেন্টেই বেশিরভাগ খাবার খেয়ে থাকে তো আমরা সকালে পরোটা ভাজি চা অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করছি উই আর সো হাংরি দ্যাট টাইম যার কারণে আর এক তো আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো কিন্তু আমার মা অলওয়েজ কুক
আমার মা এইখানেও চশমা পরে বসে আছে। যাই হোক, নাস্তা চলে এসেছে। আমরা ডিমও নিয়েছিলাম বাচ্চাদের জন্য, সাথে ভাজি আর পরোটা। খাবারগুলো খুব 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 মজা ছিল, আমরা খুব মজা করে খেয়েছি। আর দেখা যাচ্ছে অনেক সফট। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি ডিরেক্টলি আমাদের হোটেলে। আমরা যে হোটেলে উঠেছিলাম, হোটেলটার নাম হচ্ছে টি হ্যাভেন রিসোর্ট। মোটামুটি ভালো মানের একটা হোটেল, যেখানে আপনি সুইমিং পুল পেয়ে যাবেন, সাথে কটেজ পাবেন, আর একটা ভালো ভিউও পাবেন। আর এখান থেকেই সামনে আরেক কিছু তো সামনে গেলে, আমাদের হোটেল থেকে সামনে গেলে আপনি চা কন্যার মূর্তিটা দেখে আসতে পারবেন, চা বাগান দেখে আসতে পারবেন। সো এটা একটা খুব ভালো একটা পজিশনে আছে এই হোটেলটা, শহর থেকে একটু ভিতরে বাট একেবারে মেন রোডের পাশে। তো এই তো আমরা চলে যাচ্ছি, আমরা পাঞ্চি হোটেল থেকে আমাদের হোটেলের দিকে যেতে আমাদের 15 মিনিট সময় লেগেছিলো। এই তো আমরা নেমে যাচ্ছি। তো আমরা ধীরে ধীরে নামছি এবং আমাদের যে ব্যাগেজগুলো সেটা এই জিপ ভাইয়াটাই, মানে যে ভাইয়াটার গাড়ি, উনি নিজেই আসলে ক্যারি করে সামনে আগিয়ে দিয়েছিল। আর লোকটা আসলে অনেক ভালো ছিল, যদিও খুব মানে আন্তরিক ছিল। আর এই তো আমরা হোটেলে উঠে যাচ্ছি। এই যে হচ্ছে হোটেল টি হ্যাভেন রিসোর্ট, দোতলায় হচ্ছে ওদের লবি। আর লবিটা মোটামুটি ভালো মানেরই, একেবারে যে আপনি 5-star হোটেলের আশা এক্সপেকটেশন রাখবেন সেটা হয়তো এখানে আপনাকে দেবে না। তো হ্যাঁ, 3 or 4-star মানের হোটেলটা আপনি দেখতে পাবেন। হোটেলের সব ধরনের ফ্যাসিলিটিস আপনি এখানে পাবেন। তো যদিও ওরা এটা বলে যে ওরা 4-star হোটেল এখানে, তো না খারাপ না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই তো আমাদের রুম। আজকে যেহেতু আপনারা জানেন আমরা টি হ্যাভেন রিসোর্টে এসেছি, আর এই রিসোর্টটা মোটামুটি খুবই ভালো। আপনারা যারা স্বল্প বাজেটে ভালো একটা ফ্যাসিলিটিস চান, সেই ক্ষেত্রে এটা আমি ফার্স্টলি হাইলি রেকমেন্ড করবো। সো আমরা আজকে রুম ট্যুরটা দেখাই। আমরা যেহেতু 7 জন এসেছি ফ্যামিলি মেম্বার সহকারে, তো আর সবাই লেডিস, এই কারণে আমরা একটা রুম নিয়েছি যেটা হচ্ছে 3-bedded। তো চলুন দেখি রুমটা কেমন। তো এই হচ্ছে রুম, আমরা আগেই আসলে রুমে ঢুকে ফেলেছি যার কারণে একটু মেসি দেখাচ্ছে। তো এখানে 3টা বেড আছে, আর হচ্ছে এই তো আমাদের এখানে সোফা আছে, আমরা যেহেতু একটু মেসি করে ফেলেছি সো এক্সকিউজ ইট। এখানে হচ্ছে 2-seater একটা সোফা, আর এই দিকটাই হচ্ছে 1-seater একটা সোফা। আর এই যে একটা বড় একটা জায়গা হচ্ছে ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলটা মোটামুটি খুবই ভালো মানের। আর এই তো এটা হচ্ছে আমাদের কভার, কভারটাও বেশ বড়। আর দেখতে পাচ্ছেন আমরা আসলে একটু পরে সব ব্যাগ ব্যাগেজ আমরা এই কভারটি রেখে দিব যাতে মেসি না হয়। কভারটা খুব সুন্দর। আর সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদের জন্য একটা সুন্দর টয় আছে এখানে, যাতে বাচ্চারা আসলে রুমের ভেতরে কিছুটা টাইম পাস করতে পারে। আমাদেরকে প্রত্যেকটা বেডের সাথে একটা করে টাওয়াল দেওয়া হয়েছে, দিস ইজ গুড। আর বেডগুলো দেখতে পাচ্ছেন খুব নিট অ্যান্ড ক্লিন। আর ছোট একটা টিভি আছে, যেহেতু আমরা আসলে হুট করে প্ল্যান করে শর্ট বাজেটে চলে এসেছি, যার কারণে আমাদের জন্য এই রুমটা পারফেক্ট হয়ে গেছে। আর সবচেয়ে বড় হচ্ছে এটা ভিউটা, এখান থেকে অ্যাকচুয়ালি পুরোপুরি একদম রোড, এদিকে ওই পাশ থেকে একটা ভালো ভিউ দিচ্ছে, মানে গ্রামীণ একটা ভিউ। আর এই তো এখানে আসলে বসে অনেক ভালো লাগবে, আর বেশ বড়, খারাপ না। এই হচ্ছে আমাদের পুরো রুমটা। আর এই তো এই তো হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট সাইড। আর এটা যেহেতু 2টা হোটেল মিলে একটা করা হয়েছে, একটা হচ্ছে টাওয়ার বিল্ডিং, এবং আমরা এখন যেটাতে ঢুকছি যেখানে আমার সুইমিং পুল আছে সেইটা হচ্ছে কটেজ। বাংলো 1 and 2 ওই যে ওগুলো, দেন ডুপ্লেক্স বিল্ডিং, বুঝতে পারলাম ডুপ্লেক্স থাকতে পারে তো না, ডুপ্লেক্স খুঁজছিলাম বাট পাই নাই আনফরচুনেটলি, মুখে কিছু চাল
তো আমরা চলে আসলাম, এখন হচ্ছে সুইমিং পুলে চলে এসেছি। তো যেহেতু আজকে গেস্ট একদমই কম, এই জন্য আমরাই ছিলাম এখানে। আম্মু আর তার দুই নাতি নাতনিকে নিয়ে আগে চলে এসেছে সুইমিং পুলে। আর এই তো আমাদের ড্রেস ট্রেস সব নিয়ে আমরা চলে এসেছি এখন। তো এখন আমরা হচ্ছে নামবো সুইমিং পুলে। তার আগে আমরা দেখছিলাম যে সবাই কী কী করছে। আমার আম্মু সাঁতার কাটছে। আসলে কি, আনন্দ দেওয়াটাই হচ্ছে বড় একটা ব্যাপার। আমরা আসলে আমার আম্মুকে এতটুকু আনন্দ দিতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। আর আমরা যেহেতু লেডিস গ্রুপ এসেছি, তো সব এখানে মেয়েরাই ছিলাম এবং খুব মজা করছিলাম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আমরা কেউই ছিলাম না, আমরা ছাড়া আর কেউই ছিল না। আর এই তো আমরা বাস রুমে গিয়ে আসলে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আর ভিডিও করতে পারিনি। তো আমরা বের হয়ে গিয়েছি রেস্ট নিয়ে, দুপুরে খাবার খেয়ে আমরা বের হয়ে গিয়েছি আউটডোরে। তো বাইরের যে যে জায়গাগুলো আছে, দর্শনীয় জায়গাগুলো শ্রীমঙ্গলে, সেগুলো এক্সপ্লোর করতে যাচ্ছি। মেইনলি আমাদের প্রথম টার্গেটটাই ছিল মাধবপুর লেক, যেহেতু আমরা এর আগের বার এসে মাধবপুর লেকের সৌন্দর্য দেখতে পারিনি। আর দ্বিতীয় হচ্ছে নূরজাহান টি স্টেট বা যেসব শহরের ভেতর যে ছোটো ছোটো জায়গাগুলো আছে ওগুলো ঘুরে বেড়ানো। তো আমরা সকালে যে গাড়িতে এসেছিলাম সেই গাড়িটাই আমাদের জন্য অপেক্ষা করছিলো এবং ওরাই আমাদেরকে নিয়ে যাচ্ছিলো। ওই ছেলেটাই আমাদেরকে নিয়ে নিয়ে ঘুরাচ্ছিল এবং ওর বিহেভিয়ার যথেষ্ট ভালো ছিল। আমাদেরকে সব জায়গায় ঘুরিয়েছে এবং আসলে মাত্র 1700 টাকার প্যাকেজে এত বেশি জায়গা এক্সপ্লোর করা খুব টাফ একটা ব্যাপার। বাট ও নিজে থেকে অনেক আমাদেরকে এদিক সেদিক ঘুরতে নিয়ে গিয়েছিল। এই তো আমরা চারজন মিলে মজা করছি। আর হচ্ছে যেহেতু এই জিপ গাড়িগুলোতে ঘুরতে খুব থ্রিলিং ফিল হয়, তাই আমি এখানে জিপে করে ঘুরছিলাম। আর এই তো আমার বোন নিধি আর হচ্ছে মৌ, ওরা সবাই মিলে আমরা এই যে টি গার্ডেনের মাঝখান দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানে যাওয়ার পথে যে রোডটা, সেই রোডটা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শ্রীমঙ্গলের রোডগুলো হচ্ছে সব থেকে সুন্দর। শ্রীমঙ্গলের 80% রোড আপনি খুব সুন্দর পাবেন, কোনো ঝাঁকি নেই, কোনো রাস্তা কোনো ভাঙা নেই, খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার রোড আর খুবই পরিষ্কার। দুই একটা রোড তো থাকে, দেখা যায় যে ভেতরে যখন টি গার্ডেনের ভেতরে যাবেন তখন কিন্তু রোডগুলো একটু ন্যারো প্লাস হচ্ছে একটু ভাঙা রোড দেখা যায়। এটা আসলে চা বাগানের কারণেই হয়তো বা এরকম, যে চা বাগানের ভেতরে রোডগুলো অ্যাকচুয়ালি ক্লিন না, যেমন এখানে দেখা যাচ্ছে। এই রোডটা হচ্ছে আপনি নূরজাহান টি স্টেটে যাওয়ার যে একটা সরু ন্যারো একটা রোড আছে সেই রোডটা। এই রোডটা কেন আমার ভালো লাগে, মেইনলি ভালো লাগার কারণটাই হচ্ছে গিয়ে এই রোডটাতে না আপনি একটা অ্যাডভেঞ্চার ফিল পাবেন। লাইক দুই পাশে জঙ্গল একেবারেই, অনেক গাছ আর মাঝখানে একটা সরু রাস্তা, আর রাস্তাটাও একটু উঁচু নিচু, হিল ট্র্যাক যেরকম থাকে ঠিক ওরকম। খুব রোমাঞ্চকর একটা ফিলিংস অ্যাকচুয়ালি কাজ করে। আর আমার আম্মু তো অনেক খুশি, আমার আম্মু দুই নাতি নাতনিকে নিয়ে বসেছে এবং রোডটা দেখে আম্মু খুব ভয়ও লাগছিল এবং বারবার বলছিলো যে সাবধানে থেকো, দাঁড়িয়েও না। বাট অ্যাকচুয়ালি আমরা তো এই রোডটা এর আগেও গিয়েছি, আমার ফিল মানে আমি জানি যে এই জায়গাটা কোথায় কী আছে এবং কতটুকু ডেঞ্জারাস এই রোডটা। এই তো আমরা যাচ্ছি এখন নূরজাহান টি স্টেট পার হয়ে আমরা মাধবপুর চলে যাব। আর আম্মুকে আসলে আমরা সবাই ফিলটা নিয়েছিলাম দাঁড়িয়ে থেকে, মানে জিপের মধ্যে দাঁড়িয়ে থেকে যে ফিলটা, এই ফিলটা আমরা আসলে সবাই নিয়েছিলাম। কিন্তু আমার আম্মুরও খুব ইচ্ছে হচ্ছিল, তাই আম্মুকে বললাম আম্মু তুমি দাঁড়ায় যাও, আমি তোমাকে ভিডিও করি। তা আমার আম্মু যেই বলা সেই কাজ দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়ানোর পরে সে খুব এনজয় করেছিল। আর এটা হচ্ছে নূরজাহান টি স্টেটের ভেতরে আমরা ঢুকে গিয়েছি। আর দেখতে পাচ্ছেন আসলে বর্ষাতে শ্রীমঙ্গল অন্যরকম। আমরা এর আগের বার যখন এসেছি তখন ছিল উইন্টার, যার কারণে চা বাগানের সৌন্দর্যটা আসলে বোঝা যায়নি।
আর এবারে এসে আমরা চা বাগানের সৌন্দর্যটা, প্রকৃত সৌন্দর্যটা আমরা দেখেছি। জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশে শুধু সবুজ আর সবুজ, প্রত্যেকটা টিলার মধ্যে সবুজ একদম, মানে পাতাগুলো যেমন সজীব হয়ে গেছে কারণ প্রচুর বৃষ্টি হয় শ্রীমঙ্গলে। এটা আপনারা যারা শ্রীমঙ্গল গিয়েছেন জানেন, আর আমি তো খুব ফিল নিচ্ছিলাম একদম সমুদ্রের ভেতর, সরি চা বাগানের ভেতরে, মানে এভাবে জিপে রাইড করা আসলে খুবই রোমাঞ্চকর ফিলিংস। যারা আসবেন শ্রীমঙ্গল অবশ্যই এই ফিলিংসটা নেওয়ার জন্য জিপে উঠবেন। আর এই তো আমরা মাধবপুর লেকে ঢুকে গিয়েছি, পার পার্সন 20 টাকা করে টিকিট নিয়েছিল খুব সম্ভবত। আর আমরা এই যে যাচ্ছি, আমরা মাধবপুর লেকের ভেতরে যে টিকিট কাউন্টার, সেখান থেকে মাধবপুর লেক পর্যন্ত যেতে একটু পথে হাঁটা চলা রাস্তা আছে, আমরা সেটা পার হয়ে এই তো আমরা চলে এসেছি এই লেকে। এর আগের বার যখন এসেছিলাম তখন এই লেকটা একেবারেই পানি অল্প ছিল, প্লাস চারপাশের যে ভিউটা সেটা একেবারেই বিবর্ণ ছিল, খুব ভালো লাগেনি। আর এবার যখন আসলাম তখন সব কিছুই চেঞ্জ, খুব সুন্দর একদম সবুজ চারপাশে, আবার পানিও অনেক ছিল। আর আমরা অনেকক্ষণ ওখানে ছবি টবি তুললাম, এখন আমরা আবার ব্যাক করছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমরা যদি এখন যেতে না পারি তাহলে আসলে রাতের বেলা অ্যাকচুয়ালি নির্জন রাস্তা দিয়ে যাওয়াটা একটু রিস্কি, আর যেহেতু আমরা সবাই মেয়ে মানুষ তাই আমরা চাচ্ছিলাম যে রিস্কি জোনে না গিয়ে আমরা নর্মালি চলে যাই। এই তো নূরজাহান টি স্টেটের একটু আগ দিয়ে এই একটা সুন্দর একটা প্লেস আমরা খুঁজে পেয়েছিলাম, তারপর আমরা এখানে দাঁড়ালাম ছবি তোলার জন্য। আর এত সুন্দর এই জায়গাটা, আমি তো এটা নাম দিয়ে ফেলেছিলাম মিনি সুইজারল্যান্ড, অনেক সুন্দর এই এরিয়াটা। আপনারা যারা নূরজাহান টি স্টেট থেকে মাধবপুরের ওইদিকে যাবেন অবশ্যই এই জায়গাটা আপনারা ভিজিট করবেন, কারণ এই জায়গাটা প্রকৃতি একেবারেই অন্যরকম, সম্পূর্ণ সবুজ আর দেখতেও খুব ভালো লাগছিল। তারপর আমরা ব্যাক করছিলাম বিকজ আমাদের অনেক ছবি টবি তোলা হয়ে গেছে, আমরা এখন শহরের দিকে যাব। আমরা আবার সেই ন্যারো রাস্তাটা দিয়ে ঢুকেছি, এখন দেখতেই পাচ্ছেন সন্ধ্যার আগ মুহূর্ত, রাস্তাটা একেবারেই অন্যরকম, মনে হচ্ছিল যে কোনো গভীর জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর ফিলিংসটাও অন্যরকম থাকে বিকজ এখানে কোনো মানুষজন ছিল না, আমাদের অন্যরকম ভয়ও কাজ করছিল। আবার শুনেছি এটা এখানে অনেক বানরও আছে, এটা হচ্ছে আপনার নূরজাহান টি স্টেট থেকে গ্র্যান্ড সুলতানে যাওয়ার পথে একটা সরু ন্যারো রাস্তা পড়ে, এই রাস্তাটাই হচ্ছে এটা। এই রাস্তাটা অ্যাকচুয়ালি বেশি ভালোও না, একটু ভাঙা রাস্তাটা, বাট ভালো লাগছিল। তার মেন কারণটাই হচ্ছিলো দুই পাশে প্রচুর গাছপালা ছিল, এখানে নাকি বানরও থাকে, আর মানে অন্যরকম একটা ফিল হচ্ছিল, মানে গা শিউরে উঠছিল একটু পর, যে সন্ধ্যার পরে এই রোডটা দিয়ে যাওয়াটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো এই তো আমরা দেখলাম যে একজনের গাড়ি নষ্ট হয়ে গেছে, বাইক নষ্ট হয়ে গিয়েছিল। এই তো আমরা চলে আসলাম এখন হচ্ছে গ্র্যান্ড সুলতানের রোডে, এখান থেকে আমরা বামে মোড় নিব এবং বামে মোড় নিয়ে আমরা শহরের দিকে চলে যাব। এক কথায় বলতে শ্রীমঙ্গল হচ্ছে একটা ভালোবাসার জায়গা আমার, প্রথমে সব থেকে বেশি ভালো লাগে সমুদ্র, সমুদ্রের পরে যদি আমার কোনো জায়গা ভালো লেগে থাকে সেটা হচ্ছে শ্রীমঙ্গল। প্রচুর গাছ, আর শ্রীমঙ্গল ঘোরার সবচেয়ে বেস্ট সময়টাই হচ্ছে গিয়ে আপনার বৃষ্টির সিজনটা, এই মনসুন সিজনটা যদি আপনারা আসেন তাহলে অ্যাকচুয়ালি প্রকৃত শ্রীমঙ্গলটাকে আপনারা ফিল করতে পারবেন। সো দিস ইজ দ্য নাইট ভিউ অফ দিস রিসোর্ট, তো একো একটা ফিল আসে আর কি, যেহেতু আমরা সারাদিন আজকে প্রচণ্ড বাইরে বাইরে ছিলাম, আমাদের প্রচণ্ড জার্নি হয়েছে, যার কারণে আমরা এসে একটা টাইট ন্যাপ দিয়ে ফেলেছিলাম। এখন রাত 11টা বাজে, আমরা ডিনার করেছি আর ডিনার করে একটু আসলাম রিসোর্টের দিকটা দেখার জন্য, যে রাইট নাইট ভিউটা অ্যাকচুয়ালি কেমন, বিকজ যেহেতু আমাদের খুব টাইট শিডিউল, কালকের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে, আমাদেরকে এখানে আসতে হচ্ছে। সুইমিং পুল, সুইমিং পুলে কোনো লাইটস নেই বিকজ
দশটা পরে সুইমিং পুলের লাইটস অফ হয়ে যায়। আর এই হচ্ছে কটেজ গুলো দেখতে, সে কটেজ খুব ছোটখাটো একটা রিসর্ট, বাট খুব সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগবে। সবাই বসে ওখানে আড্ডা দিচ্ছি, একটু পরে আমরা একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করবো, যেই থাকবে মেইন রোডের সাথেই, আর যথেষ্ট সিকিউরিটি আছে। আর যারা একটু ওয়াক করতে পছন্দ করেন রাতে, তাদের জন্য এটা একটা বেস্ট ওয়ে। প্রচণ্ড বড় রিসর্ট, আপনি এলো অনেক কিছু ওয়াক করতে পারবেন, আর খুবই বিউটিফুলি অ্যারেঞ্জড। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আগামীকাল কী করবো সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দিব। ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।